বিলাসীপাড়া সক্রিয় চোরাং কাঠৰ ব্যৱসায়ী অবৈধ কাঠফলা আর কাঠকুণ্ডার চলাই আহিছে অবৈধ রমরমিয়া ব্যৱসায়ী। তেনে চোরাং ব্যৱসায়ীৰ বিৰুদ্ধে সোমবারে নিশা বন বিভাগে অভিযান চলাই জব্দ করে কাঠফলা কাঠকুণ্ডা। শালকুচা অঞ্চলের বন বিষয়া হরিশ নাথর নেতৃত্ব গোয়ালের সরগাঁও জব্দ করে এটা অবৈধ কাঠফলা কল আর চোরাং কাঠর কুণ্ডা। অবশ্যই অভিযানকারী দলের উপস্থিতির উমান পায়ে পলাই যাবলৈ সক্ষম হয় চোরাং কাঠ ব্যবসায়ী। আনহাতে জব্দকৃত চোরাং কাঠর কুণ্ডা সমূহ আর অবৈধ কাঠফলা কলটো শালকুচা বন কার্যালয় লৈ যোৱা হয়। খবর এটা পাওঁ যে গোয়ালেশ্বর এলাকাত এটা অবৈধ কাঠফলা মিল চলি আছে। তারপর খবরটা পাওয়ার পিছত গোটেই ডিটেলসখিনি লওয়া হল। কনফার্ম হয়ে ফিল্ডত গেল, ফিল্ডত যাই চাওঁ যে হয় কাঠফলা মিল এটা চলি আছে। কিন্তু আমি যাওয়ার খবর পাই কাঠফলা মিলটোর কিছু অংশ খুলিছিলে। তো আমি ওচরে পাজারে বিচারি গোটেই মিলটোর সম্পূর্ণ যন্ত্রপাতিখিনি করা জব্দ করো। জব্দ করে আমি লই আহো। কাঠ আছিলে, পুরানা কাঠও আছিলে আর কিছু ঘরুয়া কাঠও আছিল। কাঠ লই মিলটো লই তাতে জব্দ করে এটা শালকচালয় আমি লই যাও। বিলাসীপাড়ার পর আব্দুল মজিদের রিপোর্ট, রিস্টাইল।